সম্মানিত মুসল্লিয়ানিকেরাম, এই পৃথিবী নামক সাময়িক মুসাফিরখানায় আমরা ক্ষণকালের জন্য এসেছি। এটি আমাদের জন্য চিরস্থায়ী থাকার জায়গা নয়। এই পৃথিবীতে আমাদের পূর্ববর্তীরা যারা এসেছিলেন কেউ আজ তারা নেই, সকলেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরাও দুনিয়া থেকে বিদায় নিব। এটি হচ্ছে পৃথিবীর এক অনিবার্য এবং অলঙ্ঘনীয় মহাসত্য। আমরা যদি একটু চক্ষু বন্ধ করে চিন্তা করি, পৃথিবীতে আসার আগে আমরা কোথায় ছিলাম, আমরা কিভাবে এসেছি, কেন এসেছি, আবার আমরা কোথায় প্রত্যাবর্তন করব, যদি এই চিন্তা ভাবনা করি তাহলে অনেক কিছু বের হয়ে আসবে এবং আমরা আমাদেরকে চিনতে পারব, আমাদের প্রাণসত্তাকে বুঝতে পারব, আমাদের প্রত্যাবর্তন স্থল আমরা সঠিকভাবে চিনতেও পারব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে সুন্দর করে বলেছেন যে মানুষেরা তোমরা একটু চিন্তা করো, তোমাদের বিবেক দিয়ে চিন্তা করো, দুনিয়ায় আসার আগে তোমরা কোথায় ছিলে, কিভাবে এসেছো, আবার এখন যেখানে আছো এখানে কি থাকবা নাকি এখান থেকে কোথায় যাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তার সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের প্রথম আয়াতে আল্লাহ পাক বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর কি এমন একটি সময় ছিল না, অন্তহীন মহাকালের এমন একটি সময় মানুষের উপরে গিয়েছে যখন সে উল্লেখযোগ্য বিষয় বা বস্তু হিসেবে পরিগণিত ছিল না, মানুষের কোনো প্রাণ ছিল না, প্রাণহীন অস্তিত্বহীন পরিচয়হীন ঠিকানাহীন ছিল মানুষ, প্রাণ ছিল না, অস্তিত্ব ছিল না, নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘরবাড়ি ছিল না, কিছুই ছিল না। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় কেমনে এসেছ, কিভাবে এসেছো, কখনো কি চিন্তা করেছ। কোরআনে কারিমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 থেকে 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে সেই কথাগুলো জানিয়ে দিলেন। দুনিয়াতে কিভাবে এসেছো, দুনিয়ায় কতদিন থাকবা, দুনিয়া থেকে যাওয়ার পরে আবার প্রত্যাবর্তন স্থল কোথায়, আল্লাহ পাক এই আয়াতগুলোতে কত সুন্দর করে বললেন। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, এরপরে পুরুষের স্পার্ম আর মহিলাদের অভাব এই দুটোকে মিলে এক ফুটা বীর্য এক ফুটা নাপাক পানি আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভেতরে সুরক্ষিত অবস্থায় রেখে দিয়েছি। অতপর কি করলাম, শোনো শোনো, ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا। এরপরে মায়ের পেটের ভেতরে এক ফুটা নাপাক পানি সেই বীর্যকে আমি আল্লাহ পাক, ওই স্পার্মকে আমি আল্লাহ পাক জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। অতঃপর আমি আল্লাহ জমাট বাঁধা রক্তকে গোশতের পিণ্ড বানালাম, একটা মাংসের পিণ্ডতে পরিণত করলাম, তারপরে সেই মাংসের পিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম। অতঃপর আমি আল্লাহ সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিয়ে তোমাকে সুন্দর একটা স্ট্রাকচার দিলাম, হাত দিলাম, পা দিলাম, তোমাকে সুন্দর করে চক্ষু দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, কান দিলাম, সুন্দর একটা অবয়ব দিয়ে আমি আল্লাহ পাক তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ তোমাকে রেখে দিলাম। এরপরে সুম্মা আনশানাহু খালকান আখর, তোমাকে তোমার মায়ের পেটের ভেতরে সৃষ্টি করে দাঁড় করিয়ে দিলাম। অতঃপর কি করেছি, সুম্মা
নির্দিষ্ট সময় যখন অতিক্রান্ত হয়ে গেল, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করলো, গর্ভধারণের পরে 10 মাস 10 দিন পরে তোমাকে বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে দুনিয়ায় আমি আল্লাহ নিয়ে এসেছি, দুনিয়ায় তোমাকে নিয়ে আসলাম। এই দুনিয়ায় তুমি চিরস্থায়ী থাকার জন্য আসো নাই, দুনিয়ায় আসার পরে দুনিয়ার মোহ আর চাকচিক্যে পড়ে আমি আল্লাহকে ভুলে যেও না। আল্লাহ পাক পরের আয়াতে বললেন, তুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, ভুলে যেও না, আবার তোমরা মরবে, মৃত্যুবরণ করবে, অবশ্যই আবার মৃত্যুবরণ করতে হবে। এরপরে তুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন, অতঃপর সেই মহাপ্রলয়ের দিনে সকলকেই আমি আল্লাহর সামনে হাজির হব, পুনরুত্থান দিবসে সকলকেই উত্থিত করবেন কে? তাহলে দুনিয়াতে আসার আগে আমরা প্রাণহীন ছিলাম, অস্তিত্বহীন ছিলাম, আল্লাহ পাক আমাদেরকে অস্তিত্ব দান করলেন, আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করলেন, মায়ের পেট থেকে বের করে দুনিয়ায় নিয়ে আসলেন, আর এই দুনিয়ায় আমরা চিরদিন থাকবো না, দুনিয়া থেকে আমরা বিদায় নেব। এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, আমাদের পূর্বপুরুষরা, আমাদের বাপ দাদা কেউ কি দুনিয়ায় থেকেছেন নাকি? কেউ থেকেছেন? আমরা থাকবো এমন গ্যারান্টি আছে? আমরাও থাকবো না, আমরাও চলে যাবো। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণকে দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, এই পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। মানব জীবনে যতগুলো সত্য রয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা বস্তুনিষ্ঠ মহাসত্য হচ্ছে এই মৃত্যু। মৃত্যু হচ্ছে মানুষের জীবনে এক অনিবার্য অলঙ্ঘনীয় মহাসত্য, আমাদের চূড়ান্ত পরিণতি হচ্ছে আমাদের সকলকেই মরতে হবে। আমার সামনে আপনারা যারা বসে আছেন, আমাদের কারো বয়স 50 আপ 60 আপ, কারো বয়স 30 40 20, আবার 10 বছর 7-8 বছরের বাচ্চারাও এখানে আছে। আমরা যেই যেই এইজের হই না কেন, যে বয়সেরই হই না কেন, আমরা সকলেই মরবো, তাতে কোনো সন্দেহ নাই। মৃত্যু হচ্ছে এমন একটি বিষয় যার মাধ্যমে দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ঘটে যায় আর আখেরাতের অনন্ত অসীম জীবনের যাত্রা সূচনা হয়। মৃত্যুর মাধ্যমেই মানুষের পরকালীন জীবন শুরু হয়ে যায়। আমরা আজকে থেকে ধারাবাহিকভাবে কয়েক জুমা পরকালীন জীবন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু পরকালীন জীবন শুরু হয় মৃত্যুর মাধ্যমে, এজন্য আমরা আজকে আলোচনা শুরু করব মৃত্যু থেকে। আজকের এই আলোচনাকে আমরা 7টি ভাগে ভাগ করেছি, 7টি পয়েন্টের উপরে আমরা কথা বলব। আমরা প্রথমেই ডেফিনেশন অফ ডেথ, মৃত্যুর পরিচয় আমরা জেনে নেব। দ্বিতীয়ত আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ ডেথ, মৃত্যুর কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নেব। তৃতীয়ত মৃত্যুর দায়িত্বপ্রাপ্ত যে ফেরেশতা সেই ফেরেশতার পরিচয় আমরা জেনে নেব। 4 নম্বরে মৃত্যুর সময়ে কেমন যন্ত্রণা, সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা নিয়ে আমরা কথা বলব। 5 নম্বরে আমরা এই মৃত্যুর জন্য আমাদের কি প্রস্তুতি গ্রহণ করা দরকার সে বিষয়ে কথা বলব। 6 নম্বরে ক্লাসিফিকেশন অফ ডেথ, মৃত্যুর কিছু প্রকার আছে, মৃত্যুর প্রকার নিয়ে আমরা আলোচনা করব। এবং সর্বশেষ আমরা আলোচনা করব সর্বশ্রেষ্ঠ মৌত, সর্বশ্রেষ্ঠ মৌতের অবস্থা কেমন হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই 7টি বিষয় নিয়ে আমরা কোরআন এবং সুন্নার আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা জেনে নিব হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডেথ, মৃত্যুর সংজ্ঞা কি, এর পরিচয়টা কি আমরা জেনে নেব। মৃত্যু হচ্ছে এমন একটি বিষয় যার মাধ্যমে
মানুষের দেহ থেকে রুহের সম্পর্ক, রুহ আমাদের দেহের ভেতরে রুহ রয়েছে, এই রুহ না থাকলে আমাদের দেহের কোনো দাম নাই, এই রুহ না থাকলে আমাদের জান থাকবে না, আমাদের প্রাণ থাকবে না, নিঃশ্বাস থাকবে না, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। মৃত্যুর মাধ্যমে রুহ আর দেহের যে একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কটা ছিন্ন হয়ে যায়। মৃত্যুর মাধ্যমে এই দুনিয়ার সঙ্গে মানুষের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। পৃথিবীতে আমরা এসেছিলাম একা, আবার আমরা যাব একা, নিঃসঙ্গ অবস্থায় একা একা আমরা দুনিয়া থেকে বিদায় হব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 94 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ولقد جئتمونا فرادا كما خلقناكم أول مرة আল্লাহ পাক বলেন, সৃষ্টির সূচনা লগ্নে তোমাদেরকে যেভাবে আমি নিঃসঙ্গ আর একা অবস্থায় সৃষ্টি করেছিলাম, যেভাবে দুনিয়ায় তুমি একা এসেছিলে সঙ্গী ছাড়া, একা একা যেভাবে দুনিয়ায় এসেছিলে একা একা আবার দুনিয়া থেকে বিদায় নিবে। কেউ সঙ্গে যাবে? কেউ তো সঙ্গে যায় না। দুনিয়াতে এসেছিলাম একা, দুনিয়া থেকে যেদিন আমাদের বিদায় হয়ে যায়, মালাকুল মউত যখন জান কবজ করে ফেলে, মানুষের যখন মৃত্যু হয়ে যায়, রুহ যখন আমাদের প্রাণ থেকে চলে যায়, মাথার নিচে যে বালিশ থাকে বালিশটাকেও সরিয়ে দেওয়া হয়, তারপরে শরীরের কাপড়গুলো খুলে ফেলা হয়, সাদা কাপড় দিয়ে মুড়িয়ে আপনার স্ত্রী সন্তান, আপনার পুত্র সন্তান, আপনার সন্তান, আপনার পরিবার পরিজন, আপনার আত্মীয় স্বজন সকলেই আপনাকে জীবনের মতো শেষ গুসল দিয়ে খাটিয়ায় করে কবর পর্যন্ত নিয়ে যাবে। ওই কবরে আপনার সঙ্গী সাথী কেউ হবে না, একা একা আপনাকে সেখানে রেখে আসবে, ঠিক কি না? আল্লাহ পাক বলেন, দুনিয়াতে এসেছিল যেভাবে একা, যাওয়ার সময় যাবেও একা। ওয়াতারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারা যুহুরিকুম, দুনিয়ায় যে তোমাদেরকে আমি অনেক কিছু দিয়েছিলাম, রিজিক দিয়েছিলাম, অনেক নিয়ামত দিয়েছিলাম, চার পাঁচটা বিল্ডিং ছিল শহরের গুরুত্বপূর্ণ জায়গায়, কোটি কোটি টাকা ছিল, ইন্ডাস্ট্রির মালিক ছিল, এত সহায় সম্পদ, এত ধন সম্পদ, এত কিছু তোমাকে দিয়েছিলাম, সব কিছুকে পেছনে ফেলে এতিমের মতো নিঃস্বের মতো অন্ধকার কবরে যেতে হবে। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া মা নারা মাআকুম সুফাআকুমুল্লাযীনা জাআমতুম আন্নাহুম ফীকুম শুরাকা, তোমরা মনে করেছিলে তোমাদের অনেক সাথী সঙ্গী আছে যারা তোমাদেরকে সহযোগিতা করবে, আশেপাশে তোমাদের কত সঙ্গী সাথী ছিল, কিন্তু তোমাদের কোনো সঙ্গী সাথী তোমাদেরকে সহযোগিতা করতে পারবে না, পারবে নাকি? আল্লাহ পাক বলেন, এই মৃত্যু এমন একটি জিনিস, লাকাদ তাকাত্তা বাইনাকুম ওয়া দাল্লা আনকুম মা কুনতুম তাজআমুন, এমন একটি বিষয় এই মৃত্যু যা সব কিছুর সাথে, দুনিয়ার সমস্ত কিছুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেবে। মৃত্যু হচ্ছে এমন একটি পেয়ালা, যেই পেয়ালা থেকে আমাদের সকলকেই পান করতে হবে। এজন্য একজন আরব কবিতার কবিতায় কত সুন্দর করে বললেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন, মৃত্যু হচ্ছে এমন একটি পেয়ালা, যেই পেয়ালা থেকে সকল মানব সন্তান, সকল প্রাণসত্তা এই পেয়ালা পান করবে, আর কবর হচ্ছে এমন একটি জায়গা, কবর হচ্ছে এমন একটি ঘর, যেই ঘরের মধ্যে সকলকেই প্রবেশ করা লাগবে, সকলকেই মরতে হবে আর সকলকেই কবরে যেতে হবে। কত মানুষের মৃত্যুর খবর প্রতিদিন আমাদের কানে আসে, মসজিদের মাইক থেকে ঘোষণা আসে, অমুকের ছেলে মারা গেল, অমুকের বাবা মারা গিয়েছে, অমুক সাহেব মারা গিয়েছেন, প্রত্যেক দিন কত খবর আমরা শুনি, কত মানুষের মৃত্যুর খবর আমরা শুনি। এমন একটি দিন আসবে
যখন মসজিদের মাইকে ঘোষণা হবে আপনিও দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ঠিক কি না? দুনিয়া ছেড়ে আমাদের সকলকেই যেতে হবে। আপনি কত লোকের জানাজায় গেলেন, কত লোকের জানাজায় গেলেন, কত লোককে আপনি অন্ধকার কবরে শুয়াইয়া দিলেন, এমন একটি সময় আসবে যখন লোকেরা আপনার লাশটা খাটিয়ে করে জানাজার জন্য নিয়ে যাবে, এমন একটি সময় আসবে যখন লোকেরা আপনাকে সামনে রেখে আপনারও তারা জানাজা সম্পাদন করবে, ঠিক কিনা? এটি হচ্ছে পৃথিবীর চরম বাস্তবতা। দুনিয়ায় আমরা চিরদিন থাকব না, দুনিয়াতে থাকার জন্য আসি নাই, সকলকেই দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে, সকলকেই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। একটু চক্ষুটাকে বন্ধ করে দেখো, দুনিয়া দুনিয়া করে এত পাগল হয়ে গিয়েছে আমরা, দুনিয়ার মোহ আর চাকচিক্যের মায়ায় পড়ে আমরা আখেরাত এবং আল্লাহ পাককে ভুলে গিয়েছি, অথচ এগুলো কোনো কাজেই আমাদের লাগবে না। মৃত্যুর কিছু বৈশিষ্ট্য রয়েছে, এবার আমরা সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোকপাত করব ইনশাআল্লাহ। মৃত্যু হচ্ছে এমন একটি বিষয় যার স্বাদ সকল প্রাণসত্তাকেই আস্বাদন করতে হবে। মানুষ যেন মৃত্যুকে ভুলে না যায়, মৃত্যুকে যেন মানুষ বেশি বেশি স্মরণ করে, এজন্য আল্লাহ পাক মানুষ যে মৃত্যুবরণ করবে এই কথাটা কোরআনে কেরিমের ভিন্ন ভিন্ন তিনটি সুরার ভিন্ন তিনটি আয়াতে একই কথা আল্লাহ তিনবার বলেছেন। কতবার বলেছেন? সকলকেই মরতে হবে, মানুষ যেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, মানুষ যেন মৃত্যুকে অধিকতর স্মরণ করে, সেজন্য আল্লাহ পাক সকলকেই মরতে হবে এই কথাটা একবার বলেন নাই, একই কথা আল্লাহ পাক ভিন্ন তিনটি সুরার ভিন্ন ভিন্ন তিনটি আয়াতে বলেছেন। কোরআনে কারীমের তিন নম্বর সূরা, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে বললেন, কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন সকল প্রাণসত্তাকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, সকলকেই মরতে হবে। কেন মরতে হবে? তার কারণ হলো দুনিয়ায় যে তোমরা কাজগুলো করেছো তোমাদের কর্মফলের একটা রেজাল্ট দেওয়ার দরকার আছে না নাই? পরীক্ষা যখন ছাত্রছাত্রী দেয়, পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট আউট হয়। দুনিয়ায় এসেছি আমরা, দুনিয়া হচ্ছে আমাদের জন্য এক্সাম হল। দুনিয়ায় আমরা কে কেমন আমল করলাম তারও একটা রেজাল্ট দেওয়ার দরকার আছে না নাই? রেজাল্ট যেন আল্লাহ দিতে পারেন, সেজন্য আল্লাহ পাক মৃত্যুর ব্যবস্থা করে দিলেন। আমাদের দেহ থেকে যখন প্রাণটা বের হয়ে যাবে, আল্লাহ পাক বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাদের কর্মফলের প্রতিদান কিয়ামতের দিন দেওয়া হবে। মৃত্যুর পরেই তোমাদের কর্মফল এর হিসাব নিকাশের কাজ শুরু হয়ে যাবে। এরপর আল্লাহ পাক বললেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন সেদিন যারা মৃত্যুর পরে যারা হিসাব নিকেশের পরে জাহান্নামের আগুন থেকে জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে, আর যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে তারাই মহা সফলতার মধ্যে প্রবেশ করবে। এটাই হচ্ছে প্রকৃত সফলতা, জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাতে দাখিল হওয়া, এটি হচ্ছে চূড়ান্ত সফলতা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর জেনে রেখো যে দুনিয়ায় তোমরা বাস করছো দুনিয়ার এই মোহ, দুনিয়ার এই রং তামাশা, দুনিয়ার এই চাকচক্য, দুনিয়ার এই চাকচিক্য প্রতারণা ছাড়া আর কিছুই নয়, এগুলো সব খেলতামাশার বস্তু। একই কথা মানুষকে মরতে হবে। কোরআনে কারীমের অপর একটি সূরা, কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া, এর মধ্যে আল্লাহ পাক সুন্দর করে বললেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত
ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون আল্লাহ পাক বললেন প্রত্যেককেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, আর আমি তোমাদের জীবনকে ভালো আর মন্দ দ্বারা পরীক্ষা করছি। ওয়া ইলাইনা তুরজাউন, শেষ পর্যন্ত আমার কাছেই রিটার্ন আসতে হবে, আমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে। কোরআনে কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আরো সুন্দর করে বললেন, কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, সকলকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এরপরে সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। মৃত্যুর দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি এমন একটি বিষয় এর থেকে পালিয়ে বেড়ানো যায় না, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারে, পলায়ন করে কেউ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 78 নম্বর আয়াতের মধ্যে বড় সুন্দর করে বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, যেখানেই থাকো না কেন মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি যদি কোনো উঁচু টিলার মধ্যেও গিয়ে অবস্থান নাও, উঁচু কোনো পাহাড়েও চলে যাও, উঁচু পাহাড়ে গিয়ে যদি মনে করো মৃত্যু আমাকে আর পাবে না, মালাকুল মউত আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না, আল্লাহ পাক বলেন মৃত্যু থেকে পালিয়ে বেরিয়ে যেখানেই তুমি যাও না কেন মৃত্যু তোমার সঙ্গে মোলাকাত করবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করে বাঁচতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 62 নম্বর সূরা সূরাতুল জুমুআ এর 8 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আরবের একজন বিখ্যাত কবি মুআল্লাকার কবি জুহাইর তার কবিতায় এত সুন্দর একটি পংক্তি বলেছেন যা সরাসরি এই আয়াতের অনুবাদ হয়ে গিয়েছে। তিনি কত সুন্দর করে বললেন, ওয়ামান হাবা আসবাবাল মানায়া ইয়ানাল্লাহু, ওয়ামান হাবা আসবাবাল মানায়া ইয়ানাল্লাহু ওয়া ইয়াবকা আসবাবাস সামা বিসুল্লামি। কবি বলছেন, মরণ থেকে পালাও তুমি সেই মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিরি। এই মহারোগের ঔষধ নাই, এই মহারোগের নাই কোনো চিকিৎসক, নাই সেই ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফেরাতে। এই মৃত্যুর কোনো ঔষধ আছে? কথা বলেন, ঔষধ আছে? যদি মৃত্যুর কোনো ঔষধ থাকতো তাহলে সকল মানুষ সবার আগে এই মৃত্যুর ঔষধটাই সেবন করত, একটা দুটো খাইতো না, একেবারে 100-200 ট্যাবলেট একবারই খেয়ে দিত, মৃত্যু থেকে তো বাঁচলাম। মৃত্যুর যদি ঔষধ থাকতো, যদি কোনো মেডিসিন থাকতো, তাহলে সবার আগে মানুষ এই মেডিসিনটাই দিত, কারণ মৃত্যু কেউ তো মরতে চায় না, মরতে চায় না কি মরতে চায় না, এই ঔষধটাই আগে সেবন করত। কিন্তু এই ঔষধ তো জগতের কোথাও নাই, আছে নাকি? এই রোগের কোনো চিকিৎসাও নাই, এটি থেকে পালিয়ে কেউ বাঁচতেও পারবে? সুলাইমান আলাইহিসসালামের এক মন্ত্রীর ঘটনা, তার বাবা দাউদ আলাইহিসসালাম থেকে তিনি মাত্র 13 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেছিলেন। তার বাবা অর্থাৎ দাউদ আলাইহিসসালামের একজন বুজুর্গ মন্ত্রী ছিলেন। দাউদ আলাইহিসসালামের ইন্তেকালের পরে সুলাইমান আলাইহিসসালাম যখন সিংহাসনে আরোহণ করলেন, তখন তার ওই মন্ত্রী একদিন মসজিদের মধ্যে সুলাইমান আলাইহিসসালামের পাশে ওনার সেই মন্ত্রী বসা
এমন সময় মালাকুল মাউত আসলেন সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য। মানুষের বেশ ধরে এসেছেন সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য। সুলাইমান আলাইহিস সালামের সাথে পাশে ওই মন্ত্রী বসা ছিলেন। মালাকুল মাউত মন্ত্রীর দিকে এক নজর তাকালেন। মালাকুল মাউত সুলাইমান আলাইহিস সালামের সাথে কথোপকথন শেষ করে যখন বিদায় নিলেন, সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী তখন সুলাইমান আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, যে লোকটি আপনার কাছে এসেছিলেন ওই লোকটির পরিচয় কি? ওনাকে তো আমি চিনি না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, উনি হচ্ছেন মালাকুল মাউত, উনি হচ্ছেন মৃত্যুর ফেরেশতা, মানুষের বেশ ধরে তিনি আমার কাছে এসেছিলেন। সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী তখন বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, এই লোকটার চাহনি আমার কাছে খুব ভয়ানক মনে হয়েছে। লোকটি যখন আমার দিকে তাকিয়েছে আমি খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি, আমি খুব ভীত হয়েছিলাম। সুতরাং আপনি বাতাসকে আদেশ করেন, বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের দূরবর্তী কোনো জায়গায় আমাকে ওখানে রেখে আসে, কারণ আমি খুব ভয় পেয়েছি। এই লোকটাকে আবার দেখলে আমি হয়তো সহ্য করতে পারবো না, এত ভয়ঙ্কর মনে হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রীর মুখ থেকে এক কথা শুনে বাতাসের মাধ্যমে, বাতাস সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো, আল্লাহ পাক সেটিকে বাতাসকে তার আয়ত্তাধীন করে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন তার মন্ত্রীকে যেন হিন্দুস্তানের দূরবর্তী কোনো জায়গায় নিয়ে রেখে আসে। বাতাস তাই করল। এরপরের দিন মালাকুল মাউত আবার সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম তখন মালাকুল মাউতকে প্রশ্ন করলেন, গতকাল তুমি যখন আমার কাছে এসেছিলে তখন আমার মন্ত্রীর দিকে, আমার উজিরের দিকে তুমি তাকিয়েছিলে কেন? সে তো খুব ভয় পেয়েছিল। মালাকুল মাউত তখন জবাব দিল, আমি যখন আপনার সাথে সাক্ষাতের জন্য আসলাম ওই লোকটাকে আপনার পাশে দেখে অবাক হয়ে গেলাম, কারণ আল্লাহ পাক আমাকে ফরমান দিয়েছেন, আদেশ করেছেন, গতকাল আমি আপনার কাছে সকালবেলা এসেছিলাম, আল আল্লাহর নির্দেশ ছিল গতকাল জোহরের বেলায় যেন আমি তার জানটাকে কবচ করে ফেলি, এই জন্য সকালবেলা আপনার কাছে তাকে দেখে আমি বড় আশ্চর্য হয়েছি। কিন্তু আরো আশ্চর্য হলাম আমি যখন জোহরের সময় তার মৃত্যু যে এই জায়গায় আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন ওখানে গিয়ে দেখি ওই লোকটা হাজির হয়ে গিয়েছে, আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। তখন সুলাইমান আলাইহিস সালাম ঘটনাটা বললেন, সে ভয় পাওয়ার পরে আমাকে বলেছিল আমি যেন তাকে বাতাসের মাধ্যমে হিন্দুস্তান পর্যন্ত পৌঁছিয়ে দেই, কিন্তু হিন্দুস্তান পর্যন্ত পৌঁছিয়ে তো কোনো লাভ হলো না, মৃত্যু থেকে ওই মন্ত্রীর হাই পেল না, ঠিক কি না? এজন্য মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না, যার মৃত্যু যেখানে নির্ধারণ করা আছে সেই নির্ধারিত জায়গায় নির্ধারিত সময়ে সকলের মৃত্যু হবেই হবে, কেউ বাঁচতে পারবে না, কেউ রেহাই পাবে না, এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। যদি মৃত্যু থেকে রেহাই পেতেন তাহলে এই চান্সটা ছিল পয়গাম্বরদের জন্য। আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন শুধুমাত্র নবীদেরকে দুটো অপশন দিয়েছেন। ফার্স্ট অপশন হচ্ছে আপনারা চাইলে দুনিয়ায় চিরস্থায়ীভাবে থাকতে পারবেন, সেকেন্ড অপশন হচ্ছে আপনারা চাইলে দুনিয়ার জীবনকে ত্যাগ করে আমার দিদার লাভে ধন্য হতে পারেন। সকল নবীরাই সেকেন্ড অপশনটাকে বাছাই করেছেন, সকল নবীরাই সেকেন্ড অপশনটাকে বাছাই করে সকলেই দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর সঙ্গে দিদার লাভটাকেই তারা বেশি প্রাধান্য নিয়েছেন, এটিকেই তারা তাদের জন্য নির্বাচন করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কয়েকদিন আগে তার প্রচন্ড অসুস্থতা যখন বেড়ে গেল আল্লাহর নবী তখনও মসজিদে গিয়েছেন, নামাজে ইমামতি করেছেন, খুতবা দিয়েছেন। আল্লাহর নবীর এমন অবস্থা দাঁড়াতে পারেন না, হাঁটতেও পারেন না, দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে বহু কষ্ট করে মসজিদে নববীতে গিয়েছেন, মসজিদে নববীতে হাজির হয়ে খুতবা দিয়েছেন। খুতবা দিতে গিয়ে তিনি বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, আল্লাহ পাক এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সকল সম্পত্তিতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহর সেই বান্দা
জাগতিক সকল সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করাটাই বেশি পছন্দ করেছে। আল্লাহ পাক আমাকে দুনিয়ার সব সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু আমি সব কিছুকে ফেলে দিয়ে আমার মাওলার সাথে আমার মাবুদের সঙ্গে দেখা করাটাই আমি সবচাইতে বেশি পছন্দ করেছি। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের জলিলতার পয়গম্বর ছিলেন, আল্লাহ পাকের সাথে তিনি সরাসরি কথা বলতেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বললেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ পাক মূসার সঙ্গে কথা বলেছেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের জলিল কদর পয়গম্বর ছিলেন, তিনি খুব রাগী নবী ছিলেন, খুব রাগী নবী ছিলেন। ফেরাউনের বাবুর্চিকে এক থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, এত রাগি ছিলেন। মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক মালাকুল মউতকে পাঠালেন। বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায় এই হাদিসটি বর্ণিত হয়েছে, মূসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আসলেন। সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা এই হাদিসটি বর্ণনা করেছেন, মূসা আলাইহিস সালামের কাছে এসে মালাকুল মউত বললেন, তাকে সালাম দিলেন, মূসা আলাইহিস সালাম সালামের জবাব দিলেন, তিনি বললেন, আপনি কে, আপনাকে তো চিনলাম না। মালাকুল মউত তখন বললেন, আনা মালাকুল মউত, আমি হচ্ছি মৃত্যুর ফেরেশতা। মূসা আলাইহিস সালাম বললেন, বুঝলাম আপনি মৃত্যুর ফেরেশতা, কিন্তু আমার কাছে কি চান, আমার কাছে আপনি কেন এসেছেন? মালাকুল মউত তখন বললেন, আমি আপনার কাছে এসেছি আপনার প্রাণটা, আপনার রহটা নিয়ে যাওয়ার জন্য, আপনার জানটাকে কবজ করার জন্য এসেছি। এই কথা যখন মূসা আলাইহিস সালাম শুনলেন, মূসা আলাইহিস সালাম তো খুব রাগী নবী ছিলেন, যখন মালাকুল মউত বলল, মালাকুল মউত যখন বললো আমি আপনার জান কবজের জন্য এসেছি, মূসা আলাইহিস সালামের রাগের মাত্রা এত বেশি বেড়ে গেল যে মালাকুল মউতের চোখের উপরে তিনি একটা থাপ্পড় বসাই দিলেন। এত রাগী নবী ছিলেন যে মালাকুল মউতকে পর্যন্ত থাপ্পড় দিয়ে দিয়েছে। মালাকুল মউত অবাক, মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা, যার সামনে সকলেই অসহায়, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, যত বড়ই ক্ষমতাধর ব্যক্তি হন না কেন, মৃত্যুর সামনে সবাই অসহায়। মালাকুল মউতকে যখন থাপ্পড় দিয়েছেন, মালাকুল মউত আল্লাহর কাছে ফিরে গেলেন, আল্লাহ পাককে গিয়ে বললেন, ওগো আল্লাহ, তোমার এমন এক বান্দার জান কবজের জন্য আমাকে তুমি নির্দেশ দিলে, তার কাছে যখন গেলাম জান তো কবজ করতে পারলাম না, উল্টা থাপ্পড় খেয়ে আসছি। আল্লাহ পাক তখন মালাকুল মউতকে বললেন, ওগো মালাকুল মউত, তুমি আমার নবী মূসার কাছে যাও, মূসাকে গিয়ে বলো একটা গাভীর পিঠের উপরে হাত রাখার জন্য, গাভীর পিঠের উপরে আমার নবী মূসা যখন হাত রাখবেন, তার হাত দিয়ে যতগুলো পশম কেশে ঢাকতে পারবে, প্রত্যেকটি পশমের পরিবর্তে আল্লাহ পাক এক এক বছর করে হায়াত বৃদ্ধি করে দেবেন। এই খবর এসে মালাকুল মউত মূসা আলাইহিস সালামকে জানালেন। মূসা আলাইহিস সালাম এই খবর শুনে খুব খুশি হলেন। এরপরে তিনি বললেন, ও আমার ভাই মালাকুল মউত, আল্লাহ পাক আমাকে এই হায়াত দানের পর আবার কি আমাকে মরতে হবে? তখন মালাকুল মউত বলেন, অবশ্যই মরতে হবে, মৃত্যু থেকে বাঁচতে পারবেন না, হায়াত বৃদ্ধি করা হতে পারে কিন্তু মৃত্যু থেকে আর বাঁচতে পারবেন। মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন দুনিয়া থেকে বিদায় নিতেই হবে। তখন তিনি বললেন, ওগো মালাকুল মউত, মরতেই যদি হয়, দুনিয়া থেকে যদি বিদায় নিতেই হয়, তাহলে আমার আর হায়াতের দরকার নাই, আমার জানটাকে কবজ করে নাও, তাড়াতাড়ি আমার জানটাকে কবজ করে নাও, কারণ জানটাকে কবজ করে নিলে আমি আমার মাওলার দিদার লাভে ধন্য হয়ে যাব। সকল নবী রাসূলরাই মৃত্যুটাকেই বেছে নিয়েছেন, দুনিয়ায় কেউ থাকেন নাই। আর মুমিনরা মৃত্যুকে ভয় করে না, কাফেররা মৃত্যুকে খুব ভয় করে, কিন্তু মুমিনরা মৃত্যুকে কখনোই ভয় করে না, কারণ ইমানদার যারা, মুমিন যারা, তারা ভালো করেই জানে এই মৃত্যুটা হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভের জন্য মৃত্যু হলো একটা রাজপথ। আল্লাহু আকবার, মৃত্যু হচ্ছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভের জন্য, জান্নাতে যাওয়ার একটা রাজপথ, জান্নাতে যাওয়ার একটা সিঁড়ি। এই জন্য এই সিঁড়িতে আরোহণ করলে তারা অখুশি হয় না, মুমিনরা মৃত্যুকে ভয় পায় না, কাফের বেঈমানরা মৃত্যুকে খুব ভয় পায়। মুমিনরা মরার পর, মৃত্যুর পরে মুমিনরা আর দুনিয়ায় ফিরে আসতে চাইবে না, আল্লাহ পাকের
নাজ নেয়ামত, জান্নাতের নাজ নেয়ামত গুলো যখন তারা পাবে, কেউ আর দুনিয়ায় ফিরে আসতে চাইবে না। ভালো জিনিস পাইলে খারাপ জিনিসের কথা কি আর মনে থাকে? কথা বলেন, ভালো জিনিস যদি কেউ পায় তাহলে আর খারাপ জিনিসের কথা মনে থাকে? দুনিয়া ছেড়ে গিয়ে জান্নাতের মধ্যে এত নেয়ামত পেল, এই দুনিয়ায় কেউ আর ফিরে আসতে চাইবে? ইমানদাররা মোমেনরা মৃত্যুর পরে আর দুনিয়ায় আসতে চাইবে না, কিন্তু এক শ্রেণীর মানুষরা কেবল মরার পরে বারবার দুনিয়ায় আসতে চাইবে। তারা হচ্ছে ওই সকল বান্দারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে যারা নিজেদের জীবনকে কুরবানি করেছে, তারা আল্লাহর রাস্তায় জীবনকে কুরবানি করে করে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, ওই সকল মুজাহিদদেরকে, ওই সকল শহীদদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন প্রশ্ন করবেন, ওগো আমার শহীদ বান্দা, তুমি আমার কাছে আজ কি চাও বলো? শহীদ বান্দা তখন বলবে, ওগো আল্লাহ তোমার কাছে বেশি কিছু চাই না, মেহেরবানি করে দুনিয়ায় আমাকে আবার পাঠাও, দুনিয়ায় আমাকে আবার পাঠাও, কারণ আমার ইচ্ছে হয় দুনিয়ায় গিয়ে কাফের বেঈমান মুশরিকদের সঙ্গে বারবার লড়াই করে জিহাদ করতে করতে আমি আবার জীবনটাকে দিয়ে আবার তোমার সঙ্গে সাক্ষাৎ করি। আল্লাহু আকবার! শহীদরা দুনিয়া থেকে বিদায় হলেও বারবার তারা দুনিয়ায় আসতে চায়, লড়াই করার জন্য তারা বারবার আসতে চায়। এজন্য ইমানদাররা যতদিন দুনিয়ায় বাঁচে তারা লড়াই করে বাচ্চা, তারা লড়াই করে বাচ্চাটাকেই পছন্দ করে, আর কাফের বেঈমানরা দাসের জীবনকে গ্রহণ করে নিয়েছেন। এই জন্য আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি তার কবিতায় খুব সুন্দর বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। আল্লাহু আকবার করে তিনি ইসলামকে নিয়ে এত সুন্দর সুন্দর কবিতা লিখেছেন, তার অনেকগুলো কবিতা সরাসরি কোরআন কারীমের আয়াতের অনুবাদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, পড়বেন না? আল্লাহ পাক তার উপরে রহম করুন এবং তাকে জান্নাতবাসী করে দিন। সম্মানিত মুসল্লিগণ, এই মৃত্যুর আর একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মৃত্যু কাউকে বলে আসে না। মৃত্যুর সময়টা যখন আসে আপনাকে বলে আসবে না, আমরা কে কখন মারা যাব কেউ কি জানে নাকি, কিন্তু সকলেই মারা যাব, এটি হচ্ছে চিরন্তন সত্য কথা। যখন নির্ধারিত সময় এসে যাবে আর এক মুহূর্ত বিলম্ব করা হবে। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌ সকলের জন্যই অবকাশের একটা সময় সুনির্ধারিত রয়েছে, আর সেই অবকাশের সময় যখন শেষ হয়ে যাবে, মৃত্যুর নির্ধারিত সময় যখন চলে আসবে, এক মুহূর্ত বিলম্ব করা হবে না, এক মুহূর্ত ত্বরান্বিত করা হবে না, এক মুহূর্ত এদিক যাবে না ওদিক যাবে না, সরাসরি মৃত্যুর সময় যখন চলে আসবে আর সময়টা এদিক ওদিক হবে না, নির্ধারিত সময়ে সকলকেই চলে যেতে হবে। আমরা কেউ জানি না আমাদের কার মৃত্যু কোন জায়গায় হবে, আমরা কেউ কি জানে নাকি, কারো মৃত্যু হসপিটালে হয়, কারো মৃত্যু তাহাজ্জুদের জায়নামাজে হয়, কারো মৃত্যু তাহাজ্জুদের জায়নামাজে হয়, কারো মৃত্যু যখন আল্লাহর কুদরতের চরণে সেজদা দেয় সেই অবস্থায় হয়, কারো মৃত্যু হসপিটালের বেডে হয়, আবার কারো কারো মৃত্যু রাস্তায় অ্যাক্সিডেন্ট করে হয়, হয় কিনা বলেন, কারো কারো মৃত্যু অফিসে হয়, কারো কারো মৃত্যু মাউন্ট এলিজাবেথে হয়, কারো কারো মৃত্যু দেশের বাহিরে হয়, কারো কারো মৃত্যু এত সুন্দর হয়, কারো কারো মৃত্যু এত ভালো হয়, আবার কারো কারো মৃত্যু এত খারাপ হয়, কেউ কেউ মারা যায় গান শুনতে শুনতে আছে না নাই, কেউ কেউ মারা যায় মদ পান করতে করতে, কেউ কেউ মারা যায় নাচের আসরে থাকতে থাকতে, কেউ কেউ মারা যায় ইসলামের বিরোধিতা করতে করতে, কেউ কেউ মারা যায় ইসলাম মুসলমান আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র করার মিটিংয়েও মারা যায় আছে না নাই, কেউ কেউ আবার টয়লেটে পড়েও মারা যায়। আমাদের দেশের এক কঠিন টাইপের নাস্তিক
টয়লেটে পড়ে মারা গিয়েছিল, নামটা জানা আছে আপনাদের, মারা গিয়েছিল, কেউ কেউ টয়লেটে পড়েও মারা যাচ্ছে, এক একজনের মৃত্যু এক এক জায়গায় যাচ্ছে। আমরা কেউ জানি না আমরা কোথায় মারা যাব, কোন জায়গায় মালাকুল মউতের সাথে আমাদের সাক্ষাৎ ঘটবে, আমরা কেউ জানি। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের ৩১ নম্বর সূরা সূরা লোকমানের ৩৪ নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুতা ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ পাক বললেন কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, সেটা জানেন কে? আল্লাহ। আবার হাদিসের মধ্যে এসেছে বিশ্ব নবী বলেছেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইযা আরাদা কবযা রূহি আবদিন বিআরদিন জাআলা লাহু ফিহা আও ক্বালা বিহা হাজা। মুসনাদে আহমদের বর্ণনায় হাদিসটি বর্ণিত হয়েছে, বিশ্ব নবী বলেছেন যখন কোনো বান্দার মৃত্যুর সময় এসে যায়, যে স্থানে তার মৃত্যু হবে ওই স্থানে যাওয়ার জন্য আল্লাহ পাক একটা প্রয়োজন তৈরি করে দেন, যার মৃত্যু মাউন্ট এলিজাবেথে হবে আল্লাহ পাক তাকে এত কঠিন রূপ দেন যেন মাউন্ট এলিজাবেথ পর্যন্ত পৌঁছাতে হয়। দেখা গেল মাউন্ট এলিজাবেথে পৌঁছানোর পরে নির্ধারিত সময়ে মালাকুল মউত এসে যায়। কারো কারো মৃত্যু রাস্তায় অ্যাক্সিডেন্ট করে হবে, আগে থেকেই নির্ধারণ করা ছিল, দেখা যায় হঠাৎ করে প্রয়োজন দেখা দিল, হঠাৎ করে প্রয়োজন দেখা দিল সানমারে যেতে হবে, বাসা থেকে বের হয়ে গেল, যখন সে রাস্তা থেকে বের হয়ে ডায়মন্ড টাচের সামনে গিয়ে রাস্তা পার হতে যাবে, অ্যাক্সিডেন্ট করে মারা গেল, কারণ তার মৃত্যুটা সেখানে নির্ধারণ করা ছিল। আবার কারো কারো মৃত্যু অফিসের মধ্যে হবে, দেখা যায় অফিস হলিডে, হলিডের দিনেও কোনো একটা গুরুত্বপূর্ণ মিটিং পড়ে গিয়েছে, আল্লাহ পাক প্রয়োজন তৈরি করে দেন যেন সে ওখানে গিয়ে পৌঁছায়। এভাবে যার মৃত্যু যখন যে জায়গায় নির্ধারণ করে রেখেছেন ওখানে যাওয়ার জন্য আল্লাহ পাক প্রয়োজন তৈরি করে দেন, ঠিক কিনা? আপনারা শুনেছেন আমাদের আইআইইউসির একটা ছেলে এক মাস আগে মারা গেল, ছেলেটার নাম হচ্ছে কাজী সিরাজ, ট্রেনে কাটা পড়ে মারা গেল না, আপনারা অনেকে শুনেছেন। এই ছেলেটা যখন মারা গেল আমি সেদিন ক্যাম্পাসে ছিলাম, মানুষের মৃত্যু যেভাবে হয় দেখেন, প্রয়োজন আল্লাহ কিভাবে সৃষ্টি করে দেন, সে যেদিন মারা গেল বিষয়টা আমি এই আয়াতটা আমার সেদিনও মনে পড়েছিল, সে রাস্তা রেখে উপর দিয়ে গিয়েছে যেন সে তাড়াতাড়ি যেতে পারে, সে তো ইচ্ছে করলে ১৫ মিনিট আগেও বাসা থেকে হোস্টেল থেকে বের হয়ে একটু আগে ভাগে বের হতে পারতো, ঘুম থেকেও দেরি করে উঠলো, তাড়াহুড়া করে ওই রাস্তা দিয়েই সে যাবে, কারণ এখানেই আল্লাহ পাক তার জন্য মৃত্যুকে নির্ধারিত করে রেখেছেন। শুধু সে নয়, আমি আপনি আমরা সবাই আমাদের যার মৃত্যুর জায়গা যেখানে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, যেই সময় নির্ধারণ করে রেখেছেন, যেই জায়গা নির্ধারণ করে রেখেছেন, সেটা থেকে চুল পরিমাণ, সেটা চুল পরিমাণও ব্যতিক্রম হবে না। সম্মানিত মুসল্লিদের, এই মৃত্যুর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই মৃত্যুটা সকলের জন্য নির্ধারিত, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে এটি নির্ধারিত, আল্লাহর হুকুম ছাড়া কারো মৃত্যু হবে না। এজন্য ইমানদাররা কাউকে ভয় করে না, ইমানদাররা জালেম বা বাতিল শক্তির সামনে মাথা নত করে না, ইমানদাররা এজন্য কারো কাছে প্রাণ ভিক্ষাও চায় না, কারণ তারা ভালো করেই জানে আল্লাহ পাকের হুকুম ছাড়া আমার দেহ থেকে প্রাণ যাবে না। আর প্রাণ ভিক্ষা কার কাছে চাইবে? প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারীমের ৫৩ নম্বর সূরা সূরাতুন নাজামের ৪৪ নম্বর আয়াতে বললেন, ওয়া আন্নাহু ওয়া আমাতা ওয়া আহইয়া, তিনিই হচ্ছেন জন্মদানকারী, তিনিই হচ্ছেন মৃত্যুদানকারী, তিনি হচ্ছেন প্রাণ ভিক্ষাদানকারী। তিনি দয়া করে যদি কাউকে প্রাণ দিতে চান পারেন কিনা? আমাদের দেশে রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষায় দেয়, দেয় না, দেয় কিনা? যেই রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দেয় দেখা যায় কিছুদিন পরে সেই রাষ্ট্রপতিও মারা যায়, যেই রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দেয় সেই রাষ্ট্রপতির প্রাণ ভিক্ষা কে দিবে, ঠিক কিনা বলে? দেখা গেল রাষ্ট্রপতি সন্ত্রাসী খুনি ২০-৩০টা অথবা ১০০টা খুন করেছে, দলের লোক হওয়ার কারণে প্রাণ ভিক্ষা দিয়ে ফাঁসির কাষ্ঠ থেকে তাকেও বাঁচিয়ে দিলে এরকম হয় কিনা বলেন? যেই রাষ্ট্রপতি এ ধরনের আসামির খুনিকে
বাঁচিয়ে দিল ক্ষমতা থাকার কারণে, নাম দিয়েছে, প্রাণ ভিক্ষা দিয়েছে। কিছুদিন পরে দেখা গেল সেই রাষ্ট্রপতিও কবরের মধ্যে চলে গেল, ঠিক কিনা? এজন্য ইমানদার যারা, মুমিন যারা, আল্লাহর উপরে দৃঢ় আস্থা আর বিশ্বাস যারা রাখে, ইসলামের পথে যারা অবিচল থাকে, ইমানের পথে যারা অটল থাকে, অবিচল থাকে, সেই ইমানের পথে অটল আর অবিচল থাকতে গিয়ে যদি ফাঁসির কাছেও চলে যেতে হয়, ইমানদাররা হাসি মুখে ফাঁসির দড়িকে গলায় নিয়ে দেয়, এরপরেও তারা বাতিলের সামনে মাথা নত করে না, তারা প্রাণ ভিক্ষা কোনো মানুষের কাছেও চায় না। এজন্যে তারা দুনিয়া থেকে যাওয়ার সময় ভি চিহ্ন দেখিয়ে যায়। এই ভি চিহ্ন নিয়ে টক শুতে কত আলোচনা সমালোচনা, কত রিসার্চ হয়েছে যে মানুষ মারা যাওয়ার আগে, ফাঁসির আগে ভি চিহ্ন দেখায়। এটা আমরা প্রথম দেখলাম। বুকার দলেরা, বলদের বলদরা, এরা তো ভি চিহ্ন এজন্যই দেখিয়েছে কারণ এই মৃত্যুর মাধ্যমে তারা মহান আল্লাহর সঙ্গে সাক্ষাতের পথ তারা পেয়ে গিয়েছে। আল্লাহ পাক হচ্ছেন সবকিছুর একচ্ছত্র মালিক, তার হাতেই সবকিছু। সবকিছুকে নির্ধারণ করেন কে? আল্লাহ। সবকিছুকে ফয়সালা করেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ পাক বলেন, সেই আল্লাহর আদেশ ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া কোনো মানুষ মরবে না, আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া কেউ মৃত্যুবরণ করবে না। আর কে কখন মৃত্যুবরণ করবে তা আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 29 নম্বর আয়াতে আরো সুন্দর করে বললেন, ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া তুখরিজুল মাইয়্যিত মিনাল হাইয়্যি। তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি প্রাণহীন থেকে জীবন্তকে আর জীবন্ত থেকে মৃতকে বের করেন। তিনি জিন্দা ব্যক্তিকে মেরে ফেলেন, মরা ব্যক্তিকে জিন্দা করতে পারেন। সব ক্ষমতা কার কাছে? দেখেন, আল্লাহ যে সর্বশক্তিমান, তার উপরে যে কার কারো ক্ষমতা চলে না, এই বিষয়টি এখানে অত্যন্ত সুন্দর করে ফুটে উঠেছে। আল্লাহ পাক হচ্ছেন সেই সত্তা, তিনি হচ্ছেন সকল ক্ষমতার একচ্ছত্র মালিক। নমরুদের সাথে যখন ইব্রাহিম আলাইহিস সালামের তর্ক হয়েছিল রবের ব্যাপারটা নিয়ে, আল্লাহ পাক সেই ঘটনা দেখেন কোরআনে কারীমের, আল্লাহ পাক সেই ঘটনা অত্যন্ত সুন্দর করে কোরআনে কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা এর 258 নম্বর আয়াতে সুন্দর করে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহীমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ পাক বলেন, আপনি কি ওই লোকের অবস্থা জানেন না যার সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের তর্ক হয়েছিল? নমরুদ ইব্রাহিমের সঙ্গে তর্ক করেছিল। নমরুদ হচ্ছে সেই লোক, আন আতাহুল্লাহুল মুলক, যাকে আল্লাহ পাক দুনিয়ায় রাজত্ব দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। আর ক্ষমতা পাওয়ার পরে, দুনিয়ায় ক্ষমতা পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে সে এমন ভূমিকায় অবতীর্ণ হলো, নিজেকে সে খোদা বলে দাবি করলো, নিজেকে সে রব বলে দাবি করলো। অবাধ্যতা আর সীমালঙ্ঘন এত চরম পর্যায়ে যখন পৌঁছে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নতুন দিনের দাওয়াত শুরু করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার একবার তর্ক হচ্ছিল রবের ব্যাপারে। ইব্রাহিম আলাইহিস সালামকে সে প্রশ্ন করলো, ওগো ইব্রাহিম, তুমি যে নতুন দিনের দাওয়াত দাও, নতুন রবের দাওয়াত দাও, সেই রবের পরিচয়টা একটু আমাকে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযি ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব হচ্ছেন তিনি যিনি মানুষকে জিন্দা করেন, আবার জিন্দা ব্যক্তিকে মেরে ফেলেন, যিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন, তিনি হচ্ছেন আমার রব। নমরুদ সে তখন বলল, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আরে ইব্রাহিম, আমিও তো মারতে পারি, আমিও তো মানুষকে মারতে পারি, এই ক্ষমতা তো আমারও আছে, আমি মানুষকে বাঁচাতে পারি, আমি মানুষকে মারতে পারি। সে তখন বলল তার মন্ত্রীকে যে দুজন
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে আমার সামনে হাজির করো, দুজনকে হাজির করা হলো, দুজনেই মৃত্যুদণ্ড প্রাপ্ত। সে সেখান থেকে একজনকে মেরে ফেললো, বললো দেখেছো আমি মানুষকে মারতে পারি চাইলে। আর আরেকজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে খালাস করে দিল, বললো দেখেছো একজন মানুষ মরার কথা ছিল আমি তাকে বাঁচিয়ে দিলাম, তাহলে আমি মারতে পারি আবার আমি মানুষকে জীবনও দিতে। ইব্রাহিম আলাইহিসসালাম তখন বললেন, তিনি বুঝতে পারলেন এটা একটা বলদ, এটা একটা বলদ, এই বলদকে বুঝানো যাবে না। তিনিও তখন সুন্দর করে বললেন, ক্বালা ইব্রাহিমু ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফা ইয়াতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ওহে নমরুদ, তোর হাতে যদি এতই ক্ষমতা থাকে তাহলে আল্লাহ পাক প্রতিদিন সূর্যকে পূর্ব দিগন্ত থেকে উদিত করেন, তোর যদি ক্ষমতা থাকে তাহলে আগামী কাল থেকে সূর্যকে পশ্চিম দিগন্ত থেকে উদিত কর। নমরুদের বাপ পারবে? তার বাপের ক্ষমতা আছে? ফাবুহিতাল্লাযী কাফার, হতভম্ব হয়ে গেল, কারণ এটা তো তার দ্বারা করা কখনো সম্ভব। আল্লাহ পাক হচ্ছেন একচ্ছত্র ক্ষমতার মালিক। মৃত্যু হচ্ছে এমন একটি বিষয়, মৃত্যুর সময়, আপনার মৃত্যুর সময় যখন এসে যাবে তখন কেউ বাঁচাতে পারবে না, আপনার পরিবার পরিজনের লোকেরা। আমরা মারা যাব, আমার আশেপাশেই, আপনার আশেপাশেই আপনার ছেলে থাকবে, আপনার প্রিয়তমা স্ত্রী থাকবে, আপনার মেয়ে থাকবে, আপনার পরিবার পরিজনের লোকেরা থাকবে, অসহায়ের মতো তারা তাকিয়ে থাকবে, কিন্তু আপনার প্রাণটাকে তারা আটকাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়ার 83 থেকে 87 নম্বর আয়াতের মধ্যে বললেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানসুরুন। যখন কোনো মানুষের প্রাণ তার গলদেশ পর্যন্ত পৌঁছে যায়, কণ্ঠনালী পর্যন্ত, যখন মৃত্যুর ফেরেশতা যখন জান কবজ করে একেবারে গলা পর্যন্ত নিয়ে আসে, আল্লাহ পাক বলেন তখন তো তোমরা সবাই তার পাশে থাকো, ওয়া আনতুম হাইনা ইযিন তানজুরুন, তোমরা সবাই তার পাশে থাকো, অসহায়ের মতো তার দিকে তখন তোমরা তাকাতে থাকো, তোমরা মনে করো তোমরা তার সবচেয়ে কাছে আছো, কিন্তু আমি আল্লাহ পাক বলছি শোনো শোনো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। তোমরা তার যতটা কাছে থাকো তার চেয়ে অধিকতর নিকটে আমি আল্লাহ থাকি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমাদের তো অনেক ক্ষমতা, অনেক ক্ষমতার বাহাদুরি দেখাও, ক্ষমতার মসনদে বসলে মানুষকে মানুষ মনে করো না, যাকে ইচ্ছা গুম করে ফেলো, যাকে ইচ্ছা তোমরা মেরে ফেলো, খুন করে ফেলো, এত ক্ষমতার বড়াই করো, বাহাদুরি করো, এত ক্ষমতা তোমাদের, আমি আল্লাহ পাক তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম। আল্লাহ পাক বলেন, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিনা তারজিউনা ইন কুনতুম সাদিকিন। ক্ষমতা যদি থাকে তাহলে তোমাদের পাশে থাকা লোকটির জান যখন গলা পর্যন্ত চলে আসে, যদি তোমাদের এতই ক্ষমতা থাকে তাহলে গলদেশ পর্যন্ত চলে আসা প্রাণটাকে তোমরা আটকিয়ে রাখো। কেউ পারবে? আল্লাহ পাক বলেন কেউ পারবে না। কোরআনে কারীমের অপর একটি সূরা সূরাতুল কিয়ামা এর 26 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো সুন্দর করে বললেন, আল্লাহ পাক বলেন কখনো নয়, যখন মানুষের মৃত্যুর সময় এসে যায় আল্লাহ পাক তখন ওই অসহায় লোকটিকে বলেন, যার জান চলে যাচ্ছে সেই লোকটিকে বলেন, তোমাকে বাঁচানোর জন্য ঝাড়ফুঁক দেওয়ার মধ্যে কেউ আছে নাকি? ঝাড়ফুঁক দিয়ে তোমাকে আজ বাঁচাতে পারবে এমন কেউ আছে নাকি? থাকলে ডেকে নিয়ে আসো। ওই লোকটা তখন মালাকুল মউতকে দেখার পরে অস্থির হয়ে যায়, ওয়াজন্না আন্নাহুল ফিরাক, সে বুঝতে পারে আজ আমার শেষ সময়, দুনিয়া থেকে আমার বিদায়ের সময় এসে গেছে। ওয়ালতাফাতিস সাকু বিসাকি ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক,
সে যখন বুঝতে পারে আহারে দুনিয়া থেকে এটাই বিদায়ের সময়, শুয়ে থাকা অবস্থায় তার পাকে এক পায়ের গুছা আরেক পায়ের গুছার সঙ্গে জড়িয়ে দেয়, সে বুঝে ফেলে এটা আমার যাওয়ার সময়। তখন তার এক পাকে আরেক পায়ের সঙ্গে এভাবে জড়িয়ে দেয়, সে বুঝতে পারে ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মাসা, আজ আমার রবের কাছে যাওয়ার দিন চলে এসেছে। এই মৃত্যুর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, আমি আমার ক্ষুদ্র গবেষণার আলোকে মোট 9টি বৈশিষ্ট্য কোরআন থেকে নিয়ে এসেছি। সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই মৃত্যুর কোনো সিরিয়াল নাই। সিরিয়াল আছে নাকি? কোনো সিরিয়াল নাই। পৃথিবীতে আসার সুন্দর সিরিয়াল আছে কিন্তু পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। প্রথমে আসে দাদা, তারপরে বাবা, তারপরে দাদার ঘরের নাতি, এরকম আসার সুন্দর সিরিয়াল আছে কিন্তু পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমনও দেখা যায় নাতির লাশ দাদা কবরে নামায়, আছে না নাই? নাতির লাশ দাদা কবরে নামায়। আবার আমরা কে কখন মরবো আমরা কেউ জানে না। আমরা এখন টেকনোলজিক্যাল অ্যাডভান্সড, তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষতার যুগে বসবাস করছি। এই পৃথিবী এখন একটা গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে, সব কিছু মানুষের হাতের নাগালে। তথ্য প্রযুক্তি যতই উন্নত, সমৃদ্ধ আর বিকশিত হোক না কেন, আমরা কি কেউ জানতে পেরেছি আমরা কখন মারা যাব? কেউ জানতেও পারবো না। তথ্য প্রযুক্তি যতই উন্নত, সমৃদ্ধ আর বিকশিত হোক না কেন, আমরা কিন্তু কেউ জানি না আমাদের কার জন্য কাফনের সাদা কাপড় সে দোকানের মধ্যে রেডি হয়ে আছে। কেউ জানি? আমরা কেউ জানি না। এবার তৃতীয় যে বিষয়টি, এটা আমি সংক্ষেপ বলে আজকের আলোচনা শেষ করব, আমরা এর বাকি পয়েন্টগুলো আমরা আগামী জুমায় বলব। তৃতীয় পয়েন্টটি হচ্ছে মৃত্যুর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, মৃত্যু সম্পাদনের জন্য আল্লাহ পাক স্পেশাল একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন। তার নাম কি বলেন তো? আজরাইল নামে কোনো ফেরেশতা আছে কিনা আমি জানি না, কারণ কোরআন এবং হাদিসে এই আজরাইল শব্দটি আসে না। আল্লাহ পাক বলেন মৃত্যু সম্পাদনের দায়িত্ব কাকে দিয়েছি? শোনো, আমরা শিক্ষা নিব কোরআন থেকে। কোন জায়গা থেকে নিব? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, আপনি কোরআনকে প্রশ্ন করেন মৃত্যুর ফেরেশতার নাম কি, কোরআন জবাব দিচ্ছে কোরআনে কারীমের 32 নম্বর সূরা, সূরা আস-সাজদা এর 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল লাযী উকিল বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। হে নবী, আপনি বলে দিন তোমাদের সকলকেই মরতে হবে, আর মরার জন্য মৃত্যু সম্পাদনের জন্য যেই ফেরেশতাকে দায়িত্ব দিয়েছি সেই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত। সেই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। দুনিয়ায় আদম থেকে নিয়ে একেবারে দুনিয়ার শেষ মানুষ পর্যন্ত এবং সকল প্রাণসত্তার জান কবজের দায়িত্ব আল্লাহ মালাকুল মউতকে দিয়েছেন। মালাকুল মউত সবার জান কবজ করবে। মৃত্যুর যন্ত্রণা নিয়ে আমরা আগামী জুমায় আলোচনা করব। আজকে মৃত্যুর যন্ত্রণা নিয়ে কোনো আলোচনা হয়নি। প্রথমে আমরা আলোচনা করলাম মৃত্যুর পরিচয়, এরপরে মৃত্যুর কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। এখন আমরা আলোচনা করছি মালাকুল মউতের পরিচয়। মালাকুল মউত এই পৃথিবীর সবগুলো প্রাণীর যাদের প্রাণ আছে সকলের প্রাণটাকে সে কেড়ে নেবে, এই দায়িত্ব তাকে কে দিয়েছেন? এখন প্রশ্ন হচ্ছে মালাকুল মউতের প্রাণ কে নেবে? মালাকুল মউতের প্রাণ কে নিবে? ইসরাফিল আলাইহিসসালামের তিনটা সিঙ্গার ফুৎকারের মাধ্যমে সব কিছু যখন চূর্ণ বিচূর্ণ হবে, প্রথম সিঙ্গার ফুৎকারে পৃথিবীর মানুষগুলো মরে যাবে, দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে আকাশ জমিন সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তৃতীয় সিঙ্গার ফুৎকারে সকল মানুষ কবর থেকে উঠে যাবে। আল্লাহ পাক মালাকুল মউতকে বলবেন কারা কারা বেঁচে আছে। মালাকুল মউত তখন বলবে তোমার ফেরেশতাগুলো বেঁচে আছে। আল্লাহ পাক বলেন সব ফেরেশতাদেরকে মেরে ফেলো, সব ফেরেশতাদের জান ও কবজ করে নেওয়া হবে, চারজন ফেরেশতা বাকি থাকবেন যাদেরকে আল্লাহ স্পেশাল দায়িত্ব দিয়েছেন। একজন হচ্ছেন জিব্রিল, যাকে আল্লাহ পাক ওহী পাঠানোর দায়িত্ব দিয়েছেন, আরেকজন হচ্ছেন মিকাইল,
যাকে আল্লাহ পাক বৃষ্টির দায়িত্ব দিয়েছেন, আরেকজন হচ্ছেন ইসরাফিল যাকে আল্লাহ পাক সিংহায় ফুৎকারের দায়িত্ব দিয়েছেন, চার নম্বর হচ্ছে মালাকুল মউত যাকে আল্লাহ পাক মৃত্যুর দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক বলবেন ওই তিনজনকেও মেরে ফেলো। মালাকুল মউত তখন জিব্রিলকে মেরে ফেলবেন, মালাকুল মউত তখন ইসরাফিলের জান কবজ করবেন, মালাকুল মউত তখন মিকাইলের জান কবজ করবেন। এরপরে আল্লাহ পাক বলবেন অগো মালাকুল মউত আর কে আছে, আর কে আছে বলো। মালাকুল মউত তখন বলবে ওগো আল্লাহ তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ পাক মালাকুল মউতকে বলবেন মউত এবার তুই মর, তোর সময় শেষ হয়ে গেছে, তোর সময় হয়ে গিয়েছে, তুইও মরে যা। মালাকুল মউত তখন বলবে ওগো আল্লাহ আমি যদি জানতাম আমাকেও মরতে হবে, তাহলে তুমি যখন আমাকে দায়িত্ব দিয়েছিলে আমি তখন তোমাকে বলতাম এই মৃত্যুর কাজটা আপনি আমাকে দেন না, এই মৃত্যু সম্পাদনের দায়িত্ব আপনি আমার ভাই জিব্রিলকে দেন, ওহিনাজিলের কাজটা আপনি আমার কাছে দেন, আমি যদি জানতাম আমাকে মরতে হবে তাহলে আমি বলতাম বৃষ্টির দায়িত্ব আপনি আমারে দেন আর আমার ভাই মিকাইলকে আপনি এই দায়িত্ব দেন, আমি যদি জানতাম আমার প্রাণ আমাকে কবজ করতে হবে তাহলে আমি বলতাম, তাহলে আমি বলতাম আমার ভাই ইসরাফিলকে আপনি এই দায়িত্ব দেন আর আমাকে সিংহায় ফুৎকারের দায়িত্ব দেন। আল্লাহ পাক বলবেন কোনো কথা নাই মুত তুইও মরে যা। তখন মালাকুল মউত জান্নাত আর জাহান্নামের মাঝখানে গিয়ে দাঁড়াবে, সেদিন সে মৃত্যুর যন্ত্রণা বুঝবে, সে তো সারা জীবন সবার থেকে প্রাণ কেড়েছে, মৃত্যু যন্ত্রণা সে কখনো বুঝে নাই, সেদিন সে মৃত্যুর যন্ত্রণা বুঝবে। বিশ্বনবী বলেছেন মালাকুল মউত জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে এত বিকট একটা শব্দ দিবে, এই শব্দটা যদি দুনিয়ার মানুষরা শুনতে পেত তাহলে কিয়ামত সংগঠিত হওয়ার জন্য ইসরাফিলের সিংহার দরকার হতো না। এই বিকট শব্দ মৃত্যুর যন্ত্রণা এতই ভয়ঙ্কর, মালাকুল মউত এত বিকট শব্দ করবে, এই শব্দটা যদি দুনিয়ার মানুষ শুনতে পেত। বিশ্বনবী বলেছেন এই বিকট শব্দ যদি দুনিয়ার মানুষ একবার শুনতে পেত তাহলে দুনিয়ার সকল মানুষের কানের পর্দা ফেটে গিয়ে দুনিয়ার সকল মানুষগুলো মরে যেত। আল্লাহ আকবার, মালাকুল মউত মরে যাবে যাকে আল্লাহ পাক মৃত্যুর দায়িত্ব দিয়েছেন, সবাইকেই মরতে হবে। আজকে আমরা এই তিনটা পয়েন্ট নিয়ে কথা বললাম, আগামী জুমায় ইনশাআল্লাহ আমরা বাকি চারটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মৃত্যুকালীন কিরকম সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কোরআন এবং হাদিসের আলোকে সাকরাতুল মউত মৃত্যুর যন্ত্রণা, ইমানদারের ইমানদারের মৃত্যু হয় এক হালতে আর নাফরমানদের মৃত্যু হয় আরেক হালতে, সেটি আমরা হাদিস থেকে জেনে নেব ইনশাআল্লাহ। এরপরে মৃত্যুর জন্য আমাদের কি প্রস্তুতি গ্রহণ করা দরকার এই পয়েন্ট নিয়ে কথা বলবো। তারপরে হচ্ছে ক্লাসিফিকেশন অফ ডেথ, মৃত্যুর কিছু প্রকার আছে, মৃত্যুর কিছু প্রকার আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। সর্বশেষ সর্বশ্রেষ্ঠ মউত শহীদি মউতের ব্যাপারে আমরা কথা বলে আমরা এই আলোচনা আগামী জুমায় ফিনিশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।